হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল থেকে, সেটা হচ্ছে বিতিক ব্রোস। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও। এখানে টাইটেলটা হচ্ছে বাঙালির অফিসের প্যারা। অফিসে বিভিন্ন রকম প্যারা থাকে আমরা জানি, এবং এটা নিয়ে প্রচুর ভিডিও হয়েছে। আজকের ভিডিওটা আমরা স্পেশালি দেখব এবং কী ধরনের প্যারা থাকে সেগুলো বুঝবো, বিশেষ করে বাংলাদেশে যে অফিস সেখানকার। আমার মনে হয় অফিস কালচারটা সব জায়গাতেই একই, অন্তত বাঙালির ক্ষেত্রে। এবং লেট করে যাওয়া বা এই ধরনের কিছু প্রবলেম, স্যারের বকুনি খাওয়া, এই সমস্ত নিয়েই আমার মনে হয় যত সম্ভব ব্যাপারগুলো ঘটবে। তবে একটা পপুলার চ্যানেল বিতিক ব্রোস, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর কথা হবে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। বস আইতাছে, বস, ও নো, বস বস আইতাছে, বস আইতাছে। স্যার, আমার একদিনের ছুটি দরকার। মীর সাহেব, বছরে 365 দিন। আমাদের এই মোশন বিও কোম্পানি আপনাকে প্রতি সপ্তাহে 2 দিন করে সাপ্তাহিক ছুটি দেয়, তাহলে বছরে 52 সপ্তাহে আপনি 104 দিন ছুটি পাচ্ছেন। তাহলে বছরে বাকি রইল আর 261 দিন। আপনি প্রতিদিন অফিসের বাইরে সময় কাটান 16 ঘন্টা করে, তাহলে অফিসের বাইরে মোট সময় কাটাচ্ছেন আপনি 170 দিন, তাহলে বাকি রইল 91 দিন। এই 91 দিনের মধ্যে আপনি আবার প্রতিদিন আধা ঘন্টা করে চায়ের ব্রেক নেন, তাহলে বাকি রইল আর 68 দিন। আপনি আবার প্রতিদিন 1 ঘন্টা করে লাঞ্চ ব্রেক নেন, তাহলে বাকি রইল 22 দিন। ক্যালকুলেট করা যাচ্ছে না। 22 দিনের মধ্যে আপনি আবার দুদিন অসুস্থতার কারণে ছুটি নেন, তাহলে বাকি রইল 20 দিন। আর এই 20 দিনের মধ্যে 19 দিন হচ্ছে সরকারি ছুটি, আর বাকি থাকে একটা দিন। সেই একটা দিনও কি অফিসে কাজ করবেন না? আপনি ছুটি কাটাতে চাচ্ছেন? অর্ণব সাহেব, আপনার সূর্য কি পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে কি অস্ত যায় নাকি? না তো স্যার, কেন বলুন তো। না মানে আপনি একটু উল্টাই কাজ করেন মনে হচ্ছে। আপনি সবার পরে অফিসে ঢোকেন, কিন্তু অফিস থেকে বের হন সবার আগেই। সারাদিন কাজে কাজ তো কিছুই নেই, শুধু আজেরে ঘুরে বেড়ান। হাতে কি এটা? স্যার, আগামী পরশু আমার বাসায় আপনার দাওয়াত, আপনাকে একবেলা খাওয়াতে পারলে আমি ধন্য হই। কি যে বলেন না আপনি স্যার, গরিবের বাসায় হাতির পাছা। স্যার, পাকিস্তানে কক মুরগি। হ্যালো করিম, তো গাড়িটা কি পার্ক করছো তুমি? শাকসবজি ভক্তাও আছে স্যার। অর্ণব সাহেব, এমএস ফিট কোম্পানির সাথে আমাদের ডিলটা তাহলে কনফার্ম হয়েছে। জি স্যার, ফাইলটা রেডি করুন, 28 তারিখ মিটিং হবে। স্যার, এই যে ডিলটা করছেন স্যার, আপনি ছাড়া স্যার কেউ পারবে না স্যার, কারণ ওকে পসিবল না স্যার। আপনার যে কোয়ালিটি স্যার সেরা স্যার। চল মাই রাধে। বলতে চাই না কিন্তু বুঝতাছি, বাংলাদেশে এবার তেলের বাম্পার ফলন হয়েছে। জি স্যার, একদম ঠিক কথা বলছেন স্যার। ঈশান সাহেব, আপনি কি মৃত্যুর পরের জন্মকে বিশ্বাস করেন? জি স্যার, করি তো। করারই তো কথা। কেন স্যার, বলুন তো। আপনি যে গত 2 সপ্তাহ আগে আপনার দাদুর মৃত্যুর কথা বলে আমার কাছ থেকে 3 দিনের ছুটি নিয়েছিলেন, আপনার সেই দাদু তো গতকালকে আপনাকে খুঁজতে এসেছিল অফিসে। আমাদের সবজির গোডাউনে যে 2 বছর আগের পচা আলুগুলো ছিল সেগুলো কে নিল হঠাৎ? স্যার, তামিম সাহেব নিয়ে গেছেন। আর গত বছরের পচা ডিমগুলো যে ছিল 2 ডজন, সেগুলো কে নিল হঠাৎ আবার? স্যার, ওগুলোও তামিম সাহেব নিয়ে গেছেন। আর ওই যে মুরগিগুলো 6 মাস আগে যেগুলো রানীক্ষেত্রের জন্য বিক্রি করতে পারলাম না, সেগুলোর কে নিয়ে গেল আবার? শিয়ালে নিয়ে গেল নাকি আবার? স্যার, ওইগুলোও তামিম সাহেব নিয়ে গেছেন, উনি তো 3 ভাগের 1 ভাগ দাম দিয়ে আমাদের গোডাউনে সবগুলো কাঁচামাল নিয়ে গেছেন।
স্যার আপনার কি শরীর খারাপ লাগছে? স্যার হঠাৎ ঘামছেন যে? না বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আজকে রাতে তামিম সাহেবের বাসায় ডিনারের দাওয়াত ছিল সপরিবারে আমার। স্যার তাহলে কি আমার বাসায় যাবেন? স্যার পাকিস্তানি কক মুরগিটা কিন্তু এখনো জবাই করিনি স্যার। আমাদের পরবর্তী বিজনেস ডিলটা হচ্ছে মোশন ভিউ কোম্পানির সাথে, তো মোশন ভিউ সম্পর্কে তো আমরা সবাই জানি, আই থিঙ্ক দর্শকদেরকেও জানানো উচিত। খুব দ্রুত সময়ে ডেলিভারি দেওয়ার নিশ্চয়তাও দেয় স্যার। আফটার সেল সাপোর্টে মোশন ভিউ নাম্বার ওয়ান, তাদের প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে তাতে কোনো সমস্যা দেখা দিলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি সমাধান করে দেয়। আর আপনারা যদি মোশন ভিউয়ের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান। স্যার কালকে আমি ছুটি চাই। কেন? কারণ স্যার কালকে আমার বিবাহ বার্ষিকী। সেটা তো রাতে ক্যান্ডেল লাইট ডিনার করবেন, সেলিব্রেশন করবেন, সারা দিন ছুটি নিয়ে কি করবেন আপনি? স্যার সকালে শোক পালন করব। এই জীবন কেন এত রং বদলায়? আপনার বোঝায় ভুল হচ্ছে। কিভাবে ভাই? প্রথমে আমি অফিস থেকে বেতন পাই 25,000 টাকা, এরপরে আমার বউ আমার কাছ থেকে বেতন পায় 25,000 টাকা। আমাদের মোশন ভিউ কোম্পানির 8 বছর উপলক্ষে আপনাদের মধ্যে যে কোনো একজনকে প্রমোশন দেওয়া হবে। আপনাদের মধ্যে যার ঘুম বেশি সেই প্রমোশনটা পাবে। সুতরাং আপনি যদি মনে করেন আপনি সব থেকে বেশি ঘুমান তাহলে প্লিজ একটু দাঁড়িয়ে যাবেন। আমি কি বলছি আপনি শুনতে পাইছেন? সরি স্যার আসলে তো আমি হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম স্যার, আমি শুনতে পাইনি স্যার। তো চিজ বড়ি হ্যায় মস্ত। হেলো কোম্পানির পার্টিটা নেক্সট ফ্রাইডে, আমাদের সবাইকে ইনভাইট করছে, আমরা সবাই সেখানে যাব। তো বলেন তো সবাই আমরা কোন ধরনের কোট পরে সেখানে যেতে পারি? স্যার লাল কোট, স্যার নীল কোট, স্যার পেটি কোট। আমার তো মাথা রিডাগে। স্যার গত 4 মাস ধরে এই মোশন ভিউ কোম্পানিতে আমি একাই 4 জনের কাজ করে আসতেছি, এবার তো অন্তত আমার বেতনটা বাড়ানো উচিত। বেতন তো বাড়ানো একদমই সম্ভব না এখন। তবে আপনি বাকি 3 জনের নাম বলেন, ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করার ব্যবস্থা করছি আমি। আপনি এখন আসতে পারেন প্লিজ। আরে তুষার সাহেব কেমন আছেন? আরে ঈশান সাহেব কি খবর, আপনি তো ভুলেই গেছেন, নতুন অফিসে জয়েন করার পর এই অফিসের চেহারা ভুলেই গেছেন, আসতেই চান না। যাই হোক বস কোথায়, ওনাকে একটু দরকার ছিল আমার। কেন বলুন তো? না আমি যেমন নতুন কোম্পানিতে জয়েন করছি না বুঝছেন, ওই কোম্পানির এমডি আমাকে বললো আমার পুরান কোম্পানিতে যে একটা চারিত্রিক সার্টিফিকেট নিয়ে আসতে, তো ওই জন্য বসের সাথে একটু কথা হলো। আচ্ছা এই ব্যাপার, কিন্তু তাহলে তো আপনাকে 5 মাস পরে আসতে হবে। 5 মাস কেন? কারণ বস একটা নারী ঘটিত কারণে 6 মাসের জেলে আছে। আজকে আমার মনটা বেশ ভালো, আপনাদের কোনো ইচ্ছা থাকলে বলুন আমি পূরণ করব। স্যার আমাদের ছুটিটা অনেক কম, বাড়িয়ে দেওয়া যায় না? কি রকমের ছুটি চান বলেন? এই তো স্যার 3 মাস করে ছুটি, বছরে 4টা। কি অবস্থা বন্ধু তোমার? আরে বন্ধু আসছো বসো। আরে বন্ধু তোমার অফিস না সকাল 10টা থেকে, এখন তো মাত্র 9টা বাজে, তোমার অফিসের কর্মচারীরা এত ভালো, সকাল সকাল সবাই অফিসে চলে আসছে। আরে বন্ধু সিস্টেমে একটা বুদ্ধি খাটাইছি। কি বুদ্ধি খাটাইছি? আরে বন্ধু অফিসে একটা চেয়ার ইচ্ছে করে কম রাখছি, জানো সবাই তাড়াতাড়ি অফিসে চলে আসে, এর ফলে কি হবে, এর ফলে যে সবাই শেষে আসবে তার সারাদিন দাঁড়ায় দাঁড়ায় অফিস করা লাগবে, এই বয়ে সবাই তাড়াতাড়ি চলে আসে। আপনি গুরু আমি শিষ্য। কেমন দিলাম? জোস জোস। বন্ধু তুমি তোমার অফিসে শুধুমাত্র বিবাহিত পুরুষদের চাকরি দাও কেন, ঘটনাটা বলো তো। ঘটনাটা তো বন্ধু কিছুই না, বিষয়টা হচ্ছে বিবাহিত লোকেরা সহজে ঘরে যেতে চায় না।
তারা অফিসেই বেশি সময় থাকতে চায়, পাশাপাশি তারা ধমক সহ্য করতে পারে আর মুখ বন্ধ রাখতে জানে। আবার এই গরিবের বাসায় ধনীর পা স্যার, আচ্ছা বিতিক ব্রোজের ফার্স্ট টাইম আমি ভিডিও দেখলাম এবং ভীষণ ভাবে ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর অনেকদিন আমি এই ধরনের ভিডিও দেখিনি, বিশেষ করে রিয়াকশনের সময় তো বেশ কিছু ভিডিও এই ধরনের দেখেছি, কিন্তু এত সুন্দর করে কোনো ভিডিও আজ পর্যন্ত দেখিনি। তবে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি, এবং অফিসের যে যে সমস্যাগুলো থাকে, এমপ্লয়ীদের সমস্যা, মালিকের যে সমস্যা, সেগুলো কিন্তু পুরো বাস্তবায়িত হয়ে ফুটে উঠেছে এই ভিডিওটাতে। এবং সবচেয়ে ভালো লাগা, প্রথমেই একটু আঁচ করেছিলাম যে কী কী হতে পারে, তার মধ্যে বেশ কিছুগুলো হয়েছে। এবং ছুটি নিয়ে তো এমপ্লয়ীদের মধ্যে প্রবলেম থাকেই যে আমার একটু ছুটি দরকার, এবং সেখানে বস ছুটি দেবে না সেটাও দেখানো হয়েছে। সাথে তেল মারা, বসকে বসের জামাটা কেমন বা বসের জামায় এত, স্যার কোথার থেকে কিনেছেন, কত নিয়েছে, খুব ভালো, আপনার থেকে বেশি কাউকে মানাবে না। আবার খেতে ডাকা বাড়িতে, মানে ওই জায়গাটা বেশ ভালো লাগলো যে স্যার নিজের কথায় মানে নিজের ইয়েতে ব্যস্ত, এদিকে সে খাওয়া খেতে যাওয়ার জন্য হাত পা টিপে স্যার যাতে তার বাড়িতে যায় সেই ব্যবস্থা করছে, মানে তেল মারা হচ্ছে ওখানেও, অ্যাকচুয়ালি তেল মারা হচ্ছে। তো অফিসে বেশ কিছু এমপ্লয়ি থাকে ভীষণভাবে তেল মারে, মানে যিনি বস থাকেন তাকে, এবং কাজ হাসিলের জন্য। আমার কি মনে হয় এখানে যে বসরা কি বুঝতে পারে না, আমার মনে হয় বুঝতে পারে, বসরাও বুঝতে পারে যে আমাকে তেল মারছে, তারপরেও তেল মারতে দেয়, এবং কিছু হাসিল মানে বসরাও তার কাছ থেকে কিন্তু হাসিল করে না। এবার বিশেষ করে কোন এমপ্লয়িটা, কিছু কিছু আছে মানে কি বলবো, তালু আছে একটা এমপ্লয়ি থাকে যারা কিনা সব সময় বসের কাছে গিয়ে কানে উল্টো পাল্টা মানে কে কী করছে না করছে সেই খবর এনে দেয়। তো সেই রকম মানুষজনও রয়েছে, এবং বসরাও চায় এই মানুষগুলো হাতে থাক, ঠিক আছে, এবং তার জন্য যদি একটু তেল মারা খেতেও হয় তারা খেয়ে নেয়। এবং কিছু এমপ্লয়ি থাকে যারা নিজের কাজ নিজের মতো করে বেরিয়ে যায়। তবে এখানে বিভিন্ন টেকনিক দেখানো হলো যে কেন বিবাহিত পুরুষ রাখা হয়, বিবাহিত পুরুষ নাকি বাড়িতে যেতে চায় না এবং খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং সাথে সাথে যাতে অফিসে কেউ লেটে না ঢোকে সেই জন্য একটা চেয়ার সরানো, লজিকগুলো বেশ ভালোই মোটামুটি সাজানো হয়েছে। এবং সত্যি বলতে কি খুব মজা পেয়েছি ভিডিওটা দেখে, আশা করি তোমরাও খুব মজা পেয়েছো। এবং এক মানে ফার্স্ট টাইম বিতিক ব্রোজের আমরা ভিডিও দেখলাম এবং ভীষণভাবে ভালো লেগেছে। আশা করছি আরও ভিডিও এখান থেকে আমরা নিয়ে আসবো, এবং তোমাদের পছন্দ মতো এখান থেকে সাজেস্ট করবে আমরা সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো কেমন লাগলো জানিও, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে যাই লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।